প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নওয়াভিশনের এখনকার অনুষ্ঠান মাটির সুরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছি মোস্তাফিজুর রহমান সাহেবকে। তিনি একজন ভাওয়াইয়া গানের শিল্পী। তার জীবনে ভাওয়াইয়া গানের প্রতি ব্যাপক অবদান রয়েছে, আমরা সে ব্যাপারে জানবো তার থেকে। এবং তার সাথে আছেন তার সহধর্মিণী সালমা মুস্তাফিজ। তিনিও ভাওয়াইয়া গানের জন্য তারও বেশ অনুরাগ রয়েছে। আমরা তাদের থেকে অবশ্যই এই ব্যাপারে আজকে জানবো। তবে শুরুতেই তাদের পরিচয়ের ক্ষেত্রে আমি একটু বলে নিচ্ছি। রংপুরে ভাওয়াইয়া অঙ্গন যেটা আছে, সেটা মোস্তাফিজুর রহমান সাহেবেরই হাতে তৈরি, এবং বর্তমানে ওখানে শিল্পীদেরকে ভাওয়াইয়া গান সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, তাদের প্রশিক্ষণ বলা যায় অথবা কর্মশালা বলা যায়, সে সমস্ত ব্যাপারে বিশেষ কার্যক্রম এবং কর্মসূচি গ্রহণ করা হয় আর কি। তো সালমা মুস্তাফিজ ম্যামও সেই প্রতিষ্ঠানের অর্থাৎ ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান হিসেবে আছেন। এছাড়াও মোস্তাফিজুর রহমান রংপুর বেতারের সাথে দীর্ঘদিন যাবৎ শিল্পী হিসেবে কর্মরত আছেন। তো দর্শক, আমরা তাদের কথা তাদের কাছ থেকেই না হয় একটু শুনবো। তো মোস্তাফিজুর রহমান সাহেব এবং সালমা মোস্তাফিজ ম্যাম, কেমন আছেন আপনারা, এবং আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভালো লাগছে। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি এবং আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত। আমি শুধু নিজের কথাই বলবো না, নোয়াভিশনের সাথে যারা জড়িত আছে, আমাদের দর্শক যারা আছেন, তারা তো অবশ্যই আপনাদেরকে আশা করেছিল। কারণ আমরা মাঝে মাঝেই বিভিন্ন দিকে ফোকাস করে থাকি, যেমন হয়তো কোনো এক সময় ভাটিয়ারি গানের দিকে, হয়তো কোনো এক সময় ভাওয়াইয়া গানের দিকে, অথবা কোনো এক সময় দেশের যে তৃণমূল অঞ্চলগুলো আছে সেই আঞ্চলিক গানের দিকে আমরা মাঝে মধ্যে ফোকাস করে থাকি, এবং দর্শকরাও আমাদের সেই ফোকাসের দিকে তাদের ইচ্ছা মেশান আর কি। তো সবার পক্ষ থেকেই বলছি, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে পেয়ে সত্যি আমরা খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ, আমাদেরও ভালো লাগছে। ঠিক আছে, তো শুরুতেই আপনাদের দুজনের পরিচয় এবং বর্তমানে কোথায় কর্মরত আছেন এই ব্যাপারে কাইন্ডলি আমাদের জানাবেন। আমি সঙ্গীত প্রযোজক, বাংলাদেশ বেতার, ঢাকার বিভিন্ন ইউনিটে চাকরি করেছি 23 বছর। গত মার্চ মাসে আমি ইচ্ছাকৃত ভাবে বদলি হয়ে গিয়েছিলাম রংপুর বেতারে। ওকে, আগামী 14 জানুয়ারি শেষ হচ্ছে। আমি ভেবেছিলাম রংপুর বেতারে গিয়ে সেখানকার ভাওয়াইয়া শিল্পীদেরকে সাথে নিয়ে কিছু নতুন গান সৃষ্টি করব। সে কাজটি হচ্ছে, দুর্বার গতিতে হচ্ছে। আমি আগামী 14 তারিখ পর্যন্ত, 14 জানুয়ারি পর্যন্ত রংপুর বেতারে অবস্থান করব। তারপর দিন থেকে আমার PR শুরু হবে। এরপরে ভাওয়াইয়া নিয়ে কাজ, সেটি তো আগে যেরকম করেছিলাম তার চেয়ে আর তার গতি খানিকটা বাড়িয়ে দিতে হবে। এই হচ্ছে পরিকল্পনা। আর আমার মিসেস আমি সালমা সালমা মুস্তাফিজ, মুস্তাফিজ, ভাওয়াইয়া গান করি, সাথে ওনার সঙ্গে আমি সংগঠন পরিচালনা করি, সহযোগিতা করি সার্বিক। আর আমি গীতিকার। ওয়াও, অসাধারণ। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু অনুষ্ঠানের পর্যায়ে চলে যাই। শুরুতেই কোন গানটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে শুরু করতে যাচ্ছি আমরা? আমাদেরকে দেখে অনেকেই জোড়া ময়না করত, আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়া ময়না মানে এক জোড়া ময়না। হ্যাঁ, ওয়াও, এই শব্দটাকে খুব সিরিয়াসলি নিয়ে একটি গান রচনা করেছিলাম। তো জোড়া ময়না নামে আমাদের দুজনের দ্বৈত কণ্ঠে ভাওয়াইয়া গানের একটি CD বেরিয়েছিল প্রায় 10 বছর আগে। সেই আচ্ছা, CD-র গানটি জোড়া ময়না গানটি প্রথমে আমরা জোড়া ময়না ভালো
সত্যি ভালো লাগলো আপনাদের জোড়া ময়না পারফরমেন্স। এবং এই গানটা শুনে, যদিও আমি তৎকালীন সময় আমার অস্তিত্ব ছিল কিনা সেটাই বলতে পারবো না, হয়তো থাকলেও খুব ছোট ছিলাম, তো এই গানটা শুনে আমি নিজে উপলব্ধি করতে পারছি যে আপনাদের এই শিল্পী জুটিকে কেন তখনকার মানুষ জোড়া ময়না বলতো, আসলে অসাধারণ। ঠিক আছে, তো আপনাদের থেকে এ পর্যায়ে একটু জানতে চাইবো, আমাদের দেশে ভাওয়াইয়া গানের যেই রেওয়াজ এক সময় অনেক বেশি পরিসর আকারে ছিল, এখন তো সেটা অঞ্চল ভেদে কিছু কিছু পাওয়া যায় বটে, বাট তারপরেও অনেক জায়গাতে ভাওয়াইয়া গান সম্পর্কে মানুষ একেবারেই জানে না। তো শুরুর দিকটাতে ভাওয়াইয়া গান যখন বাংলাদেশের মানুষকে, মানে বাঙালিকে খুব বেশি প্রভাবিত করত, বাংলাদেশ বললেও হয়তো আধুনিক কথা বলা হবে,
আমি আরেকটু পেছনের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে যে ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে তৎকালীন সময়েই বিভিন্ন অঞ্চলের মানুষজন ভাওয়াইয়া গান পছন্দ করত। তো ভাওয়াইয়া গানের ইতিহাস সম্পর্কে যদি আপনারা কাইন্ডলি দর্শকদের একটু জানাতেন। আচ্ছা, আমি বলি, শুরুতেই প্রথম কথাটা আমি আপত্তি করছি। ভাওয়াইয়া শিল্পী বহুগুণ বেড়েছে, এখন গীতিকারের সংখ্যা বেড়েছে বহুগুণ, গানের সংখ্যা, শ্রোতা সংখ্যাও বেড়েছে। আর সে কারণে ফেসবুক লাইভ গুলো হচ্ছে, বিশেষ করে কুড়িগ্রাম এবং রংপুরে দুটো ফেসবুক লাইভ। কুড়িগ্রাম থেকে সফি আমার গান আমার মান, রংপুর থেকে গিদালের আড্ডা বলে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান হয়, প্রচুর জনপ্রিয়তা, মানুষ এই লাইভ রাত সম্ভব হয় না, তাও রাত 11টা সাড়ে 11টা 12টা পর্যন্ত এই লাইভ চালাতে হয়। তার মানে কি, ভাওয়াইয়া গানের অনেক শ্রোতা। আমি শুরুতে যাই, ভাওয়াইয়া গানের বয়স আমার গবেষণায় এসেছে প্রায় 1400 বছর। এখানে আচ্ছা আচ্ছা এখানে একটি সংস্কৃতি সাহিত্যে প্রবেশ করতে তার তো কিছু সময় লাগার কথা, কারণ এই সংস্কৃতিটি প্রথমে মানুষের মুখে মুখে থাকে, পরবর্তীতে যখন সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে তখন সেটা সাহিত্যে আসে। তো চর্যাপদে একটি পদ পাওয়া যায়, আমরা যারা পড়েছি পড়েছি, তালুক মোর ঘর নাহি পরদেশি, হারিক ভাত নাহি ধেনধান পাদানা, এই পদ তৈরি করেছিলেন। এখানে টারি ভাত মোর এই যে শব্দগুলো, এগুলো ভাওয়াইয়া শব্দ। আমার ধারণা তালক থেকে তাড়িত হয়েছে, তালক মোর ঘর নাহি পরবেশি, পরবেশি বলতে বিদেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি, নীতিতে নিত্যাঙ্গ শব্দটা রংপুরে প্রচলিত আছে। তাহলে তুমি প্রতিদিন আছো কেন, নিত্যাং শব্দ মানে হচ্ছে প্রতিদিন, তো নীতি থেকে নিত্যাং শব্দটা আসছে বলে আমার মনে হয়। তো আমি মনে করি যে চর্যাপদে ভাওয়াইয়ার চলন ছিল, চর্যাপদের সময় মানুষ ভাওয়াই গান করতেন। পরবর্তীতে দীর্ঘকাল ভাওয়াইয়ার লিখিত আর কোন রূপ পাওয়া যায় না। 1903 সালে রংপুর জেলার ডেপুটি কালেক্টর বলা হতো জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, উনি দুটি ভাওয়াইয়া গান সংগ্রহ করে রংপুর গেজেটিয়ারে প্রকাশ করেছিলেন। এরপরে আব্বাসউদ্দিন আহমদ সাহেবের আবির্ভাব, উনি যোদ্ধার পুত্র, বাবা তৎকালীন মুখী চাইতেন যে তার ছেলে ব্যারিস্টার হবেন, কিন্তু আব্বাসউদ্দিন ব্যারিস্টারের দিকে গেলেন না, উনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন, ডিগ্রি পাশ করতে পারেননি। গানের দিকে ঝোঁকার কারণে ওনার স্নাতক করা হয়নি, কিন্তু উনি আমাদের দেশের লোকগানকে ভাওয়াইয়া পল্লীগীতি মারফতি মুর্শিদি জারি সারি পালা গান এই সারা পৃথিবীতে বলবো আমি ছড়িয়ে দিয়েছেন। উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি আব্বাসউদ্দিন আহমদ। এবং আব্বাসউদ্দিন আহমদের নামটা যখন এলোই তখন একটু বলি, আব্বাসউদ্দিন আহমদের জন্ম না হলে হয়তো কাজী নজরুল ইসলাম একটিও ইসলামী গান লিখতেন না, কারণ আব্বাসউদ্দিন আহমদ টাকাটা দিয়েছিলেন বলে কাজী নজরুল ইসলাম ইসলামী গান লিখেছিলেন এবং ইসলামী রেনেসাঁস সূচনা হয়েছিল। এখন যত হামনাদ আমরা শুনি এত হয়তো বা শুনতে পারতাম না, সে কারণে আব্বাসউদ্দিন সাহেবকে আর একটা অতিরিক্ত ধন্যবাদ আমাদের জানাতেই হবে। আর আহমদ ভাওয়াইয়া অঞ্চলের গানগুলিকে সংগ্রহ করেছে, এই গানগুলি মূলত ওই অঞ্চলের, অর্থাৎ আব্বাসউদ্দিন আহমদের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে। উনি পড়াশোনা কুচবিহারে করেছিলেন, গান করার জন্য কলকাতায় গিয়েছেন, সেখানে বহুদিন এই আব্বাসউদ্দিন আহমদ গ্রামের গান সংগ্রহ করে গ্রামোফোন রেকর্ড করেছিলেন বলেই আজকে ভাওয়াইয়া নিয়ে ফেসবুক লাইভ হচ্ছে, নাহলে হতো না। এখানে আর একটু বলে রাখি, আমার নিজের গুণ কীর্তনটা করতেই হচ্ছে এখন, সেটা হলো শুধুই ভাওয়াইয়া গান নিয়ে একটা অনুষ্ঠান করা যায় এ কথা বাংলাদেশে বা পাকিস্তানে বা ভারত উপমহাদেশে কেউ ভাবেন নাই। অর্থাৎ ভাওয়াইয়া সন্ধ্যা, রজনী, ভাওয়াইয়া উৎসব করা যেতে,
হয় এবং একটি অনুষ্ঠান সফল হতে পারে এই স্বপ্ন কেউ দেখেছেন বলে আমার মনে হয় না। আমি এই কাজটি শুরু করেছি 1992 সালে, ওই যে সাজ্জাদ সাহেব একটু আগে বলেছিলেন কসিমুদ্দিন ভাওয়াইয়া যুবরাজ হলে মুস্তাফিজুর রহমানকে কি উপাধি দেওয়া যাবে। তো মুস্তাফিজুর রহমানের উপাধি নাই, আমি ওই কসিমুদ্দিন প্রসঙ্গে আসি। মোহাম্মদ কসিমুদ্দিন আমাদের আমার ছিল, অর্থাৎ আমি উদ্যোগ বাংলাদেশে প্রথম একটি সংগঠন তৈরি করেছিলাম, সেটা বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ রংপুর 1992 সালের 7 ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠা লাভ করেছিল। এর প্রথম সভাটি আমরা করেছিলাম কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি, সেখানে কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কসিমুদ্দিন সাহেব আমাদের একজন বিশিষ্ট উপদেষ্টা ছিলেন, আমাদের কি বলবো অভিভাবক ছিলেন। উনি যখন অকালেই মারা গেলেন তার পরিবারের সাহায্যার্থে আমরা বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ দেশের প্রথম ভাওয়াইয়া বিষয়ক সংগঠন, নতুন সংগঠন, আমরা 92 সালে প্রতিষ্ঠা করেছি, তার 22 আগস্ট উনি মারা, আমরা ওনার পরিবারকে সহযোগিতা করার জন্য বিশাল এক ভাওয়াইয়া রজনী আয়োজন করেছিলাম রংপুর টাউন হলে। 100-এর বেশি শিল্পী গান করেছিলেন, আমি গান করার সুযোগ পেয়েছিলাম পরদিন সকালে, মানে এতজন শিল্পী, কিন্তু বাইরের শিল্পীদেরকে আমরা দেখেছি, তো বাইরের শিল্পীদেরকে গান করবার সুযোগটা দিয়েছিলাম আগে। মোহাম্মদ কসিমুদ্দিন এই উপাধিটি পেয়ে গেলেন। তৎকালীন এসপি রহমত জান শিকদার উনি প্রসঙ্গক্রমে বলেছিলেন আব্বাস উদ্দিন যদি ভাওয়াইয়া সম্রাট হন তাহলে মোহাম্মদ কসিমুদ্দিনকে আমরা ভাওয়াইয়া যুবরাজ বলবো। যাই হোক, এক কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, এগুলো ইতিহাস, এগুলো আমাদের জানা থাকাও দরকার। অনেকেই আমরা জানি মোহাম্মদ কসিমুদ্দিন ভাওয়াইয়া যুবরাজ, উনি কিভাবে যুবরাজ হলেন, কাদের উদ্যোগে হলেন সেটা কিন্তু জানি না, অনেকেই জানেন না, এ কারণে এই প্রসঙ্গের অবতারণা করলাম। তো এ কথা সত্যি যে আমাদের উদ্যোগে যখন প্রথম ভাওয়াইয়া রজনী হলো, এরপরে ভাওয়াইয়া সন্ধ্যা রংপুর টাউন হলে, দ্বিমাসিক ভাওয়াইয়া সন্ধ্যা, পরবর্তীতে ঢাকায় 2005-এ আমি যখন ভাওয়াইয়া অঙ্গন করলাম, ভাওয়াইয়া অঙ্গনের ব্যানারে ঢাকাতে আমরা 56টা ভাওয়াইয়া সন্ধ্যা করেছি, 10টা ভাওয়াইয়া উৎসব করেছি, মোহাম্মদ কসিমুদ্দিনকে নিবেদিত 4টা ভাওয়াইয়া রজনী করেছি, আমরা ভাওয়াইয়া বিষয়ক সেমিনার এবং কর্মশালা করেছি। আমি এই নোয়া ভিশনের মাধ্যমে শ্রোতাদেরকে জানাতে চাই বাংলাদেশে আমার উদ্যোগে প্রথম ভাওয়াইয়া বিষয়ক সেমিনার এবং কর্মশালা হয়েছে, পরবর্তীতে এখন অনেকেই করছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিও করছেন, ধন্যবাদ, শুরু কিন্তু করেছি আমি। বাংলাদেশে প্রথম ভাওয়াইয়া রজনীর আয়োজন করেছি আমি, বাংলাদেশে প্রথম ভাওয়াইয়া সন্ধ্যা, দ্বিমাসিক ভাওয়াইয়া সন্ধ্যার আয়োজন করেছি আমি। সে কারণে আমার খুব ভালো লাগে যে আমি এখন একজন অগ্রজ সংগঠক, এটা আমার একটা সাহায্য। আরো কিছু কথা বলবো পরে, আমরা এবার একটা গানে যাই। হ্যাঁ নিশ্চয়ই, আসলে আপনার কথা শুধু যে শুনেই আমাদের মানে নিজেদের অনুভূতি জাগ্রত হবে ব্যাপারটা তা না, আমরা যদি ব্যক্তিগতভাবে অথবা কোনো না কোনো খোঁজখবর আমরা করতে যাই অ্যাকচুয়ালি ভাওয়াইয়া গানের ইতিহাস সম্পর্কিত, সেখানে আপনার নাম ফুটে আসবে সেটা আমি আর কি আমার জানা আছে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমরা পুনরায় আবার চলে যাচ্ছি গানে। দর্শক আপনারা দেখছেন মাটির সুর নবীষণ কর্তৃক আয়োজিত আমাদের এখনকার অনুষ্ঠান, এবং এই গানের অনুষ্ঠানে আমরা শিল্পী হিসেবে পেয়েছি মোস্তাফিজুর রহমান স্যারকে। তিনি একজন ভাওয়াইয়া গানের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি বলা চলে, এবং তার নিজের একটি সংগঠন আছে যেটাকে ভাওয়াইয়া অঙ্গন নামে সবার কাছে পরিচিতি পেয়েছে। রংপুর বেতারের সাথে মোস্তাফিজুর রহমান স্যার দীর্ঘদিন যাবৎ শিল্পী হিসেবে কর্মরত আছেন, এবং তার সাথে আমরা খুবই ভাগ্যবান অনুভূত মানে অনুভব করছি নিজেদেরকে এই অনুষ্ঠানে তার সাথেই তার সহধর্মিনী সালমা মোস্তাফিজ ম্যামকে পেয়েছি সেজন্য। ঠিক আছে দর্শক, তাহলে আমরা এখন চলে যাচ্ছি গানে। মেহেদি একটা তথ্য বলেছে, আমি দীর্ঘকাল রংপুর বেতারে শিল্পী হিসেবে চাকরি না, আমি আমি 1970 সালে রংপুর বেতারের শিল্পী, তখন থেকে রংপুর বেতারে গান করেছি, কিন্তু গত 98 সাল থেকে 2020-এর 10 মার্চ পর্যন্ত 23 বছর আমি ঢাকায় ছিলাম। আমি গত মার্চ মাসে রংপুর বেতারে বদলি হয়ে গিয়েছি ভাওয়াইয়া গানের জন্য, কিছু নতুন ভাওয়াইয়া গান প্রোডাকশন করবার জন্য, এবং সে কাজটি আমি করছি। ধন্যবাদ। ঢাকা দেখে
তোমার চোখের বিচি দেখলে বান্দে মোর মন চোখেরা গুণ ঝলমল করে যখন এমন ছাপা সারি অসাধারণ অসাধারণ দ্বৈত কণ্ঠে পুনরায় আমরা আরো একটি ভাওয়াইয়া গান শুনলাম, যেখানে মানুষের জীবনে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে জীবন ভর থাকবো জীবন ভর কথাটা দিয়ে দুজনের একাক মানে একত্ব একতার যে ব্যাপারটা আছে, দুজনের যে বন্ধনের যে ব্যাপারটা আছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, সত্যি ভালো লাগার মত। আমাদের গানের কথা কি বোঝা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, গানের কথা বোঝা যাচ্ছে বটে, তবে তবে সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে সামটাইম, এটা নেটওয়ার্কের জন্যও হতে পারে, কিন্তু ইকো করছে না, মানে ডিভাইস ঠিক আছে। ইকো হচ্ছে না, ইকো হচ্ছে না, ডিভাইস ঠিক আছে, ডিভাইসের প্রবলেম হচ্ছে না, মাঝে মাঝে সাউন্ড একটু আপ আমাদের। ডাউন হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যায়ে জোড়া ময়নার কাছে যদি আমরা জানতে চাই আপনাদের, হ্যাঁ স্যার আমাকে শুনতে পাচ্ছে আপনারা? শুনতে পাচ্ছি, হ্যাঁ ওকে জানতে চাওয়াটা ঠিক, কি? বলছি স্যার, তো জোড়া ময়নার কাছে এ পর্যায়ে আমাদের জানতে চাওয়াটা হচ্ছে, আপনাদের জীবনে যখন আমি একটু আমাদের কাছে খোলাখুলি, জানতে চাওয়াটা কি? হ্যাঁ সেটাই বলছি, আপনাদের দুজনের কোথায় কিভাবে একত্রিত হওয়া, কিভাবে নিজেদের মধ্যে ভালোবাসা মানে গড়ে ওঠা এবং জীবন সঙ্গিনী হিসেবে নিজেদেরকে পছন্দ করা, তখনও কি সেই সমস্ত ব্যাপারে, সেই সমস্ত ঘটনায় হাওয়ায় গানের কোনো প্রভাব ছিল নাকি, অথবা সাংস্কৃতিক মনা যেহেতু মানে দুজনই, জোড়া ময়নার সাক্ষাৎটা কোথায় হয়েছিল, এটাই হচ্ছে বেসিক কোয়েশ্চেন। সালমা মুস্তাফিজের বাসায় আমি গিয়েছিলাম তার এক চাচাতো ভাইয়ের সাথে, সেই ভাইটি আমার বন্ধু ছিল, কিন্তু আমরা বৈবাহিক সম্বন্ধে চিন্তা ভাবনা আমরা করিনি কখনোই, দুজনের মধ্যে সেই রকমের কোনো মনোভাব ছিল না, কিন্তু পরবর্তীতে প্রতিবেশীদের প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি ঘটক পাঠিয়ে দিয়েছিলাম। ঘটক যখন পাঠিয়ে দিলাম তখন মেয়ের মা যে আমরা তো এভাবে ভাবিনি, ঠিক আছে মেয়ে যখন আছে প্রস্তাব তো আসবে। তারপরে মেয়ের দুলা ভাইরা গেল আমাদের, আমি তখন ঢাকায়, 86 সালে আমি তখন ঢাকার শহরে বসবাস করি, তো তারা আমার ছবি দেখে বাড়িঘর দেখে পছন্দ করেছে, ঠিক আছে শিল্পী মানুষ তুমি তো একটু একটু সঙ্গীত পছন্দ, ঠিক আছে রাজি হয়ে যাও, এই বিয়েটা হয়ে গেল। পরে ভালোবাসাবাসি হচ্ছে, ভালোবাসি এখনো ঝগড়াঝাটি করি, আর আমি হারিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে তার হুকুমেই হয়ে গেছে বিয়েটা, কিন্তু মনের মতোই হয়ে গেছে, মানে আমরা আমাদের ভিতরে যে ছিল, আমি এই প্রসঙ্গে বলি গান নিয়ে, গান নিয়ে আমাদের আমার একটা ইয়ে ছিল, গানের প্রতি দুর্বলতা ছিল। আমি সঙ্গীত পরিবারেই আমার জন্ম, ধরতে গেলে আমার বড় ভাই নাট্যশিল্পী, উনি গাইবান্ধা শহরের সুরবাণী যে প্রতিষ্ঠা কমিটির, মানে ওইটার আমি বলি গাইবান্ধা সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে উনি যুক্ত ছিলেন, উনি ডান্স ডিরেক্টর ছিলেন, কৌতুক অভিনেতা ছিলেন, বাবলু হক বলে উনি পরিচিত, নাকি সবাই চিনতে তা করতে উনি করেছেন। আর আমার বড় বোন নাচতেন, সুখবর হচ্ছে যে আমি আমি ভাগ্যবশত, সৌভাগ্যবশত একটি ছেলে পেয়েছি সাহস মোস্তাফিজ, যে এখন স্বনামে পরিচিত, সে ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে ছোটবেলাতেই ভাওয়াইয়া তুমুল ভাবে পরিচিত ছিল, ভাওয়াইয়ার ছোট্ট সাধক, দুটো ক্যাসেট বেরিয়েছিল ছোটবেলায়, এবং ক্যাসেট দুটো সারা বাংলাদেশ এবং পৃথিবীর বহু দেশে গিয়েছিল, আমাদের দেশের পাহাড়ে সেই ক্যাসেট গিয়েছিল, অনেকে বাজিয়েছিলেন, খবরটা পেয়েছি। সে এখনো গান করছে, সাহস মোস্তাফিজ ইউটিউবে সার্চ দিলে তার সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। আর আমাদের একটি মেয়ে মনিফা মোস্তাফিজ মন, সে তো এই চ্যানেলে ইতিপূর্বে গান গিয়েছিল, দোতরা বাজি, সে দোতরা বাজাচ্ছে, ভালো করছে। আমার ধারণা সে আমার এই পরিবারটি হবে ভবিষ্যতে আরো কিছু মানুষের কাছে পরিচিতি লাভ করবে, আরো কিছু মানুষের ভালোবাসা পেয়ে যাবে। আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি, গান লেখা সুর করা, বিশেষ করে ভাওয়াইয়ার সাংগঠনিক যে কাজটা সেটা আমি খুব দুর্বার গতিতে করছি। এই করোনার মধ্যেও ভাওয়াইয়া অঙ্গন নকুর বিভাগীয় শাখার মেঝে আমরা টাইলস করেছি, এই করোনার মধ্যে জেলা প্রশাসক আমাদেরকে 20,000 টাকা দিয়েছেন, আমাদেরকে মাননীয় মেয়র
সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা উনি 20,000 টাকা দিয়েছেন। আমি ঢাকা থেকে 40,000 টাকা নিয়ে গিয়েছিলাম, এই 80,000 টাকা আমরা বেশ খানিকটা উন্নয়ন করেছি। এর মধ্যে আগামী 1 তারিখের আগেই আমাদের ভাওয়াই অঙ্গনে একটা বিশাল আকৃতির আলমারি আসছে। আমি এই প্রসঙ্গে আব্বাসউদ্দিন আহমদের কম উপহার হিসেবে দিয়েছিলেন, এটি আমরা ভাওয়াইয়া অঙ্গনে বা ভাওয়াইয়া ভবন বানাতে চাই। সেই ভাওয়াইয়া ভবনে আমাদের একটি সংগ্রহশালা থাকবে, সেখানে এই আব্বাসউদ্দিনের কমপ্লেক্স থাকবে। আমরা আরো ভাওয়াইয়া মনীষী যারা আছেন তাদের ব্যবহার্য জিনিসপত্র গুলো সংগ্রহ করে সেখানে সংরক্ষণ করবো। এই হচ্ছে পরিকল্পনা, নিরন্তর কাজ করি। ঠিক আছে, হ্যাঁ সত্যি আপনাদের পরিকল্পনা সুদূরপ্রসারী, এবং এতে করে পরবর্তীতে যারা ভাওয়াইয়া গানকে ভালোবেসে নিজেদেরকে গানের মানে জন্য নিজেরা সময় দিবে, তারা অবশ্যই আপনাদের তৈরি প্ল্যাটফর্মটা পেয়ে যতটা সুবিধা পাবে তাতে তারা অবশ্যই আপনাদেরকে স্মরণ করবে। এবং এই যে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য পাঞ্জেরি হিসেবে সামনে থেকে আপনারা পথ প্রদর্শন করে গেলেন, সত্যি কথা বলতে শুধু প্রদর্শন বললে কম হয়ে যাবে, আপনারা যে পথ সৃষ্টি করে গেলেন এটা মানে অতুলনীয় ঘটনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এ পর্যায়ে পুনরায় আমরা আবার গানে চলে যাই। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? মেয়েটি গানে যাব আমরা, হ্যাঁ আমরা এ পর্যায়ে আবার গানে চলে যাই স্যার প্লিজ। পাহাড়া হই লোহনা জননী দুর্গা
সত্যি সুন্দর লাগলো আমাদের দেশে। জগতে মাকে নিয়ে বহু গান আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার বাবাকে নিয়ে কোনো গান লেখা হয়নি এত পর্যন্ত। আমি গত বছর দুই আগে এই বাবাকে নিয়ে একটি গান লিখলাম। বাবা না থাকলে ভাই এবং ভাইয়ের স্ত্রীদের সাথে, মানে ভাইয়ের সাথে ভাইয়ের, জায়ের সাথে জায়ের মধুর সম্পর্ক হয়, এই এইটা তুলে এনেছি বাবা গানটি। আমি গানটি আছি, বাপ হইল রে বাপ যখন যায় মরি, ভাইয়ের ভাইয়ের ভালোবাসা টাকা পাইছে জমি জিরে ভাগা ভাগি সম্পর্কে ওই সোনার পাথর হইতে থাকে সংসার ভাঙে চুরমার বাপের ভাইয়ে ভাইয়ে ভাও থাকে চিড়িয়া যায় তার বাসার ভাই ভাই পারায় না ভাইয়ের ছেঁয়া স্বার্থে পড়লে টান, যায় যায় রে মুখ দেখে না দারু দিয়াতে সবাই চল স্বার্থের গাড়ি চড়ি ভাইয়ে ভাইয়ে ভাও থাকে না চিড়িয়া যায়
আমি দেখছি আমেরিকা থেকে টিটো মন্তব্য লিখেছেন, বিলায়ত হোসেন সাহেবকে দেখলাম, আমি সুজয়কে দেখলাম, এরকম অনেক মন্তব্য লিখছেন। আমার মনে হয় যে মেহেদি মন্তব্য গুলো পাঠ করা উচিত। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম, কি যেন একটা বলছিলেন আপনি, আমি কথাটা শেষ পর্যন্ত ধরতে পারি নাই। মেহেদি মনে মন্তব্য গুলো পড়ে শোনালে ভালো হতো, আমরা আশা করেছিলাম শুরু থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের কমেন্টারি গুলো একটু পড়ে শোনাচ্ছি। আমাদেরকে RD শুভ সাহেব লিখেছেন, অসাধারণ, ধন্যবাদ শুভ ভাই আপনাকেও। আমাদেরকে মারিয়াম এম লিখেছে, দারুণ মারিয়াম এম, তোমাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। এবং আমাদেরকে রফিকুল ইসলাম সাহেব লিখেছেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা হতে উনি আমাদেরকে শুনছেন। নেটের অবস্থা ভালো না, জিপসির আওয়াজ একটু বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে রফিকুল ইসলাম স্যার, আপনার প্রতিও আমাদের আন্তরিক সম্মান এবং শুভেচ্ছা। ঠিক আছে, আমরা জিপসির আওয়াজটা একটু কন্ট্রোলে আনতে পেরেছি, এটা কিছুক্ষণ আগেও আমি বেশ দেখেছিলাম, এখন নিয়ন্ত্রণে চলে এসেছে, আই হোপ। আমাদেরকে বিটুফেন খান লিখেছেন দেখছি, ঠিক আছে খান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থাকেন আমাদের সাথে কানেক্টেড। আমাদেরকে নিহার রহমান বার্মা লিখেছেন, সাউন্ড ভালো না হওয়ায় একটু অসুবিধা হচ্ছে শুনতে। হ্যাঁ, একটু সাউন্ডের প্রবলেম শুরুর দিকটা আমাদের হয়েছিল, এখন সম্ভবত সেটা আমরা কভার করে ফেলেছি। নিহার রঞ্জন বর্মা সাহেব, ধন্যবাদ আপনাকে আমাদের উল্লেখযোগ্য কথা বলার জন্য আর কি। ওকে, এর পরবর্তীতে আমাদেরকে রফিকুল ইসলাম সাহেব লিখেছেন, দিনহাটা কুচবিহার জেলা থেকে শুনছি, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দাদা। রফিকুল ইসলাম স্যার আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা নোয়াভিশনের পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠান দেখছেন জে রহমান রানু, তিনি লিখেছেন খুব সুন্দর, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রানু আপু, মানহা এবং ইফার প্রতি আন্তরিক ভালোবাসা এবং নোয়াভিশনের পক্ষ থেকে সবার জন্যই আন্তরিক শুভেচ্ছা। আমাদেরকে নিহার রঞ্জন বর্মা ভাই পুনরায় লিখেছেন, জিপসিটার ব্যাপারে একটু খেয়াল রাখতে। হ্যাঁ ঠিক আছে, আমরা ওটা দেখেছি, ধন্যবাদ ভাই। নোয়াভিশন কর্তৃপক্ষ থেকেও অসাধারণ একটা কমেন্ট আমরা পেয়ে গেছি, অসাধারণ হয়ে গান। ঠিক আছে, এরপরে বেলায়েত হোসাইন লিখেছেন, গীতিকার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সালাম জানবেন, সঙ্গে আছি, শুভেচ্ছা নিরন্তন। বেলায়েত হোসেন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নোয়াভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমাদের কমেন্ট করেছেন রাশিদুল ইসলাম ময়না, তিনি লিখেছেন, জীবনভর ভালোবাসা দিয়ে থাকেন, শুভ কামনা রইল। ওয়াও, খুব খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে জীবনভর ভালোবাসা, আমার কথাটা খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ ময়না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে রোজি রহমান ম্যাম কমেন্ট করেছে, শুভেচ্ছা এবং অভিনন্দন। ম্যাম আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ, সবসময় আপনি আমাদের একেবারে মানে কোর নিজের কাজ থেকে সাপোর্ট দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন সেই জন্য। এর পরবর্তীতে কমেন্ট পাচ্ছি জাকির শ্রাবণ ভাইয়ের, তিনি লিখেছেন, জয় জয় গুরু সাথে আছি। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকেন ভাই। এরপরে হচ্ছে শাহ মাহবুব লিখেছে, শুভেচ্ছা সবাইকে, ভাওয়ার ভাওয়া গানের জয় হোক, ধন্যবাদ ভাই এবং ভাবিকে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাদেরকে তো ধন্যবাদ না দিলেই নয়, আমরা আজকে আমাদের অনুষ্ঠানে জোড়া ময়নাকে পেয়েছি। এর পরবর্তীতে কমেন্ট করেছে রফিকুল ইসলাম সাহেব, তিনি লিখেছেন, গানের সাউন্ড কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠিক আছে রফিকুল ইসলাম সাহেব, এখন হয়তো আপনি স্পষ্ট শুনতে পাবেন, শুরুর দিকে একটু জটিলতা আমি নিজেও ফেস করেছিলাম। বেলায়েত হোসেন সাহেব আবার লিখেছেন, গীতিকার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, শব্দগত কারণে মেলোডি একটু পাচ্ছি না এই ধরনের। ঠিক আছে বেলায়েত ভাই, এখন হয়তো ঠিক হয়ে গেছে।
আমাদের নিহার রঞ্জন বর্মা পুনরায় লিখেছেন, মোগ ডাকলে তো ঢোলটা নিয়ে গেনু হয় ভাই। ওয়াও, আপনি আঞ্চলিক ভাষায় লিখে দিয়েছেন, মানে যদি আপনাকে ডাকা হইতো তাহলে আপনি ঢোল নিয়ে চলে আসতেন। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমরা নবাবিশনের পক্ষ থেকে পুনরায় আবার কোন এক সময় চেষ্টা করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসার জন্য, এবং অবশ্যই সেখানে আমরা আপনার ঢোলের চমৎকার আওয়াজ শুনবো। আমাদেরকে কমেন্ট করেছেন রাশিদুল ইসলাম ময়না, তিনি আবার লিখেছেন, ভাবি গান সুন্দর হচ্ছে, চালিয়ে যান। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ওয়াও, রজিব রহমান ম্যাম আমাদেরকে পুনরায় কমেন্ট করেছে, ভাই আর ভাবি দুজনকেই শুভেচ্ছা এত সুন্দর ভাওয়াইয়া গান উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতেও কিছু কমেন্ট আছে, তার মধ্যে দেখতে পাচ্ছি আজিজুর রহমান জীবন সাহেব বলেছেন, অনেক সুন্দর লাগলো, যা ভোলার মতো না, কি দরকার ভোলার, মনেই রাখেন না হয় আমাদের সবাইকে, আর অবশ্যই মনে রাখেন আমাদের ভাওয়াইয়া শিল্পীদেরকে। তো দর্শক, আমরা গান শুনছিলাম আমাদের নবাবিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মাটির সুর। এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি মোস্তাফিজুর রহমান স্যারকে, তিনি এক নাগাড়ে গীতিকার, তিনি বেতার এবং টিভিতে কাজ করেছে, তারপরে সুরকার, লেখক, গবেষক, ভাওয়াইয়া শিল্পী, এবং তার সাথে তার সহধর্মিনী আছেন হচ্ছে সালমা মোস্তাফি, যিনি ভাওয়াইয়া শিল্পী হিসেবে গান করেন এবং তিনিও গীতিকার, আর ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান হিসেবে তিনি কর্মরত আছেন। ভাওয়াইয়া অঙ্গনের লোকেশনটা হচ্ছে রংপুর। ঠিক আছে, তাহলে স্যার আমরা পুনরায় আবার গানের দিকে চলে যাই, দর্শকদের এত এত উৎসাহ পেয়ে সত্যি মনে হচ্ছে যে মূল্যায়ন করতে জানে তারা আসলে, এবং তাদের হৃদয়ের গভীরে ভাওয়াইয়া গানের অবস্থান আছে। ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনার মাইকটা একটু জায়গায় অন করুন, আপনার মোবাইলের ডিভাইসের মাইকটা অফ আছে। স্যার আপনার মাইকটা একটু অফ আছে, কাইন্ডলি দেখেন মাইকটা। কেমন লাগলো মেহেদি? হ্যাঁ সত্যি, গানটা শুধু যে ভালো লাগলো তা না, এই গানের সুর এবং আমার অনেক আগে থাকতে এই গানটা আমার প্রিয় গান, সেই জন্য বলবো ভালো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমরা পরে গানে যাই। আচ্ছা ঠিক আছে, পরে গানে যাই। ওকে, হ্যাঁ এখন পাচ্ছি, পরে গানে যাই। আমি শুরু করে দিয়েছিলাম।
বন্ধুর মন্তব্য সত্যি স্মরণীয়। যাকগে স্যার, কয়েকটা গান শুনলাম সত্যি ভালো লাগার মতই। আর আমাদের এই সমস্ত গানগুলো যতটুকু পছন্দের জায়গা হৃদয়ের মধ্যে ধারণ করে আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে যারা একটু আগের দিনের, অথবা গ্রামাঞ্চলেই যাদের শৈশবটা কেটেছে, তারাই অ্যাকচুয়ালি এই ভাওয়াইয়া গানের এবং এই ধরনের গানগুলোর কদরগুলো বেশি বুঝতে আর কি পারে। আর সেই জন্যেই তাদের পক্ষ থেকে যারা যারা কমেন্টারি সেকশনে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিয়েছেন, তাদের মধ্যে তারা আর কি তাদের সেই আধিক্য পেয়ে পাচ্ছি। আচ্ছা, আরো কয়েকটা কমেন্ট অলরেডি চলে এসছে, আমি ছোট্ট করে একটু সেই দিকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে জাফরিন আলম লিখেছেন, খুব ভালো লাগলো, তুমি গাইবে আমি শুনবো, গাইবান্ধা থেকে শুনছি। জাফরিন আলমকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের গ্রহণ করার জন্য, আমাদেরকে মূল্যবান মন্তব্য করার। আচ্ছা আচ্ছা, এর পরবর্তীতেও আবার আজিজুর রহমান জীবন সাহেব বলেছেন, তবে ভালো থাকবেন আপনারা। হ্যাঁ জীবন সাহেব, আমরা তো অবশ্যই ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে স্যার, তাহলে স্যার এখন আমরা কোন দিকে আগাবো? আমরা কিন্তু বলতে গেলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এ পর্যায়ে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, মানে আমাদের সংস্কৃতি সম্পর্কে যেন দর্শকদের মূল্যবান সবসময় অটুট থাকে, এই ব্যাপারে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, আমাদের সময় কি 5 মিনিট? আর একটি গান করতে পারবো? হ্যাঁ, আর গান করা যেতে পারে, আর একটা গান করা যেতে পারে। একটি গান করবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত, যেহেতু হ্যাঁ নিশ্চয়ই একেবারে বিজয়ের মাস এবং বঙ্গবন্ধুর জন্ম নিবেদিত, একটি গান না করলে হয়। তার আগে শ্রোতাদের সাথে কথা বলতে হবে তো, আমি এর আগে বলেছি কিন্তু ভাওয়াইয়া গানের এখন অনেক শ্রোতা এবং শিক্ষিত মানুষ ভাওয়াইয়া নিয়ে কাজ করছেন, ভাওয়াইয়া চর্চা করছেন, ভাওয়াইকে বেগবান করবার জন্য যারা আজকে মন্তব্য করেছেন, এনারা সবাই আমার মতো ভাওয়াইয়া পাগল। শুধু আমেরিকা থেকে টিটো আমাদের গান শুনছেন, এটা কম কথা নয়। অবশ্য ভাওয়াইয়া শিল্পী, টিটো ভাওয়াইয়া শিল্পী, বাড়ি গাইবান্ধা,
সে আমেরিকাতে চুটিয়ে গান করছে, ভালো গান করছে। সে বেলায়েত সাহেব গীতিকার আমাদের ময়না ভাওয়াই অঙ্গন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, আরো যারা মন্তব্য করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভয় অঙ্গনের কেন্দ্রীয় কমিটি ঢাকায়, আর রংপুরে হচ্ছে বিভাগীয় শাখা। বিভাগীয় শাখাটা চলছে 2006 থেকে, আর ভয় অঙ্গনের কেন্দ্রীয় কমিটির জন্ম হয়েছে 2005 খ্রিস্টাব্দে। আমরা এই এত বছর ধরে ভাওয়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত ভাবে কাজ করেই যাচ্ছি। ভাওয়াইয়ার সঙ্গে যারা যুক্ত তারা জানেন। আমি আর একটি কথা বলি, আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের গীতিকার গান লিখেছি 2500-এর বেশি, আমার 12টি বই হবে, তার মধ্যে একটি বই হয়েছে দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান, এই বইটি বাজারে এসেছে। আর আমি আরেকটি বইয়ের কাজ করেছি, চার যুগের বাংলাদেশের ভাওয়াইয়ার ইতিহাস। শ্রোতাবৃন্দ, আমি আরেকটু বলি, আমার লেখা একটি কবিতার বই প্রকাশ পেয়েছে। আমি বাংলায় পড়াশোনা করলেও কবিতা লিখতাম না, গান লিখতাম, পরে দেখি যে প্রায় সখানে কবিতা হয়েছে, আমি একটি বই প্রকাশ করেছি 2016-তে। এবার গানে আসি। মহানায়ক চাষী মধুর শ্রমিক কর্মচারী তাক বাহিনী অত্যাচারী ছাড়িয়া বাড়ি, আরে চাষী মধুর শ্রমিক কর্মচারী পাক বাহিনীর অত্যাচারী ছাড়িয়া বাড়ি, অস্ত্র হাতে নিয়া মুক্তি যুদ্ধে অস্ত্র আগুয়ান দেশের জন্য জীবন কুচে তাহার, বাঙালি দেশের জন্য জীবন কুচে তাহার। অত্যাচার করছিল এমন শুনলে ভয়ে কাঁপে প্রাণ, ততদিন সে শোনের বাঙালি নাম যতদিন থাকে দুনিয়া ভাই ততদিন সে বুঝিব জাতির পিতা বঙ্গবন্ধু আকুত ভাইনি সন্তান, বঙ্গবন্ধু ছিলেন যে মহান, আমার জাতির পিতা ছিলেন যে মহান। বাংলাদেশ ভাই বোনেরা তোমরা সোনার চাওয়া, স্বাধীনতার সুফল কিন্তু আইজো হয় নাই পাওয়া, বাংলাদেশ ভাই বোনেরা তোমরা সোনার চাওয়া, স্বাধীনতার সুফল কিন্তু আইজো হয় নাই পাওয়া, সোনার বাংলা সোনায় ভর্তি ওরে ভাই আইসো বাড়াই বাংলাদেশের মান, ওরে ভাই আইসো বাড়াই বাংলাদেশের।
তুমি ক্লোজ করে দাও, এটাই ভালো হবে মনে হয়। হ্যাঁ, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মনে হয়। আসলে দর্শক যান্ত্রিক গোলযোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখছিলেন নোভাভিশন কর্তৃক আয়োজিত মাটির সুর অনুষ্ঠান, এবং যারা এতক্ষণ ধরে আমাদের গান শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, সম্ভব হলে শারীরিক দূরত্ব বজায় রাখুন, বাঁচুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচাতে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। আপনাদেরকে আসলে অশেষ ভালোবাসা বিহীন আর কিছুই দেওয়ার নাই আমাদের নোভাভিশনের পক্ষ থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের থেকে আমরা পুনরায় আরো অনুপ্রেরণা পাবো, এবং ভাওয়া গানকে আমাদের হৃদয়ে লালন করার যে অনুপ্রেরণা আপনারা সারা জীবন ভরে আমাদেরকে দিয়ে গিয়েছেন, আপনাদের ত্যাগের কথা আমরা কোনোদিন ভুলবো না। ভালো থাকবেন অবশ্যই, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি শুভকামনা রইল। আর দর্শক, আপনারা দেখছিলেন নোভাভিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মাটির সুর, যেখানে অতিথি হিসেবে আমাদের আজকে মধ্যমণি ছিলেন মোস্তাফিজুর রহমান স্যার। তিনি একনাগাড়ে গীতিকার বাংলাদেশের বেতারে এবং টিভিতে, তিনি সুরকার, লেখক, গবেষক এবং ভাওয়ায় শিল্পী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তার সাথে আমরা আজকে পেয়েছি তার সহধর্মিনী সালমা মোস্তাফিজ ম্যামকে। তিনি রংপুর বেতারে এবং রংপুরের ভাওয়া অঙ্গনের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। ভাওয়া অঙ্গনের মূল শাখা কিন্তু ঢাকাতেই, মানে মেইন যে অফিস সেটা রংপুর অঙ্গনে হচ্ছে, তার একটা শাখা আছে, মানে ব্রাঞ্চ আছে, অন্যান্য জেলাতেও হয়তো আছে, সে ব্যাপারে আপনাদের জানা থাকতে পারে। তো আজকের অনুষ্ঠানে জোড়া ময়নাদের পেয়ে আমরা সত্যি অনেক বেশি আনন্দিত, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক, নোভাভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ সচেতন থেকে বাসায় থাকবেন। জরুরি প্রয়োজন যদি না থাকে তাহলে বাসার বাইরে যাবেন না। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।